খুশি আমি তোর জন্য কেক বানিয়েছি। দেখ তো কেমন হয়েছে, তুই ঠিক যেরকম বলেছিলিস আমি ওই রকম বানিয়েছি। তুই একবার বলেছিলিস না আমাকে তোর এরকম পছন্দ। জানগে মেয়েটাকে রেডি করে নিয়ে আসুন, গাড়ি একেবারে রেডি আছে, আমি আজই বেরিয়ে যাব। ওরা আমাকে কোথায় নিয়ে যাবে? মালিক আমারটা জান, মালিক মেয়েটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা কি করে হতে পারে? ভালো করে দেখুন, ভেতরে তো কোথাও লুকিয়ে আছে। যান 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 তাড়াতাড়ি। দেখেছি মালিক, কোথাও খুঁজে পাচ্ছি না। যান ভালো করে দেখুন, যান। মালিক মনে হচ্ছে মেয়েটা পালিয়েছে। শালা যান বাড়ি গিয়ে খুঁজুন। আমি তো ভাবলাম বোধহয় ও ঘরেই আছে।
মেয়েরা মন্দিরে গেছে না আরুকে খুঁজতে? আমি বুঝে উঠতে পারছি না কিভাবে ইরাকে বোঝাবো যে সত্যিটা আসলে সত্যিটা খুব কষ্টের, কিন্তু তাহলে তো সেটা সত্যি আমাদের আরো আর নেই। ইরা বুঝতে চাইছে না, আর যদি বা আরো থাকেও তাহলে কোথায় আছে, কার কাছে আছে, কেউ ওকে পাচার করে দিয়েছে কিনা? প্লিজ থাম, তুই এভাবে কেন বলছিস? ইরার কষ্ট আমরা সত্যি কেউ বুঝতে পারবো না। যার সন্তান হারায় সেই একমাত্র বোঝে যে সন্তান হারানোর যন্ত্রণাটা কি। সেসব তো ঠিক আছে মেঘনা, কিন্তু একটা কথা বলতো, এই শিশুটা কি দোষ করেছে, কি দোষ করেছে ও? দেখি ওকে তো অবহেলা করতে পারে না মেঘনা, ভগবান যখন ওর কোলে এই শিশুটাকে দিয়েছে তখন ওর দায়িত্ব তো ইরাকে নিতে হবে, ওকে ভালোবাসতে হবে। ইরা এরকম করতে পারে না রে। শুনেছি এই মন্দির খুবই জাগ্রত, মন দিয়ে যদি এখানে মায়ের কাছে কিছু চাওয়া যায় তবে মা তাকে কখনো ফিরিয়ে দেন না, মা তার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করেন। এই যে এসে গেছে, একে এখানে একদম ঢুকতে দেওয়া উচিত হয়নি। নেহাত ঠাকুর মন্দির বলে ঢুকে পড়েছে, নইলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। সমাজ আমাকে ঘৃণা করে মা, কিন্তু আমার কি কসুর বলতে পারো? আমি কি পাপ করেছিলাম? বচপন মে যে আমি মাকে হারিয়েছি সেটাও কি আমার কসুর? একা একটা মেয়ে মাকে হারিয়ে কি করতাম আমি? যে সমাজ আমাকে আজ এই নোংরা কথাগুলো বলে মা, সেই সমাজই তো আমাকে বাধ্য করেছিল এই পথ বেছে নিতে। বলো মিথ্যে বলছি আমি? সমাজ কখনো নিজের দিকে আঙুল তোলে না মা, শুধু অসহায়ের দিকে আঙুল তোলে। সেই কবে মাকে হারিয়ে একা একা লড়াই করে চলেছে, বেশি কিছু তো চাইনি মা। একটা সাধারণ মেয়ে যেমন চায় তেমনই চেয়েছি, একটা সংসার, একটা পরিবার। কি হলো, ভালোবাসার মানুষকে পাবো বলে যাও বা একজনকে মন দিলাম, সেও তো ঠকিয়ে চলে গেল, কই তার দিকে তো সমাজ আঙুল তুললো না মা। কত একেই কপাল বলে আপনি আপনি কিসমত, না আছে ভালোবাসার কেউ, না কাউকে ভালোবাসার অনুমতি আছে। মাঝে হিংসে হয় জানো তো মা, এসব সংসারী লোকজনকে দেখলে ভাবি ভগবান যদি একটা অলাদ দিত তাহলে এভাবে একা একা জীবনটা কাটাতে হতো না। কিন্তু ওই আপনি পুটি কিসমত। যাবেন না দিদি, যাবেন না, ও অধিকার মেয়ে। অধিকার মেয়ে মানে? আরে ওদিককার মেয়ে মানে নোংরা গলির মেয়ে, মাঝে মাঝে ভদ্র সাজে আর এই ভক্তি দেখাতে এই মন্দির চত্বরে পুজো দিতে আসে। এভাবে বলছেন কেন? পৃথিবীতে কত মানুষই তো বিভিন্ন কারণে কত রকম পেশা বেছে নেয়, উনি হয়তো আমাদের মতোই কোনো মনস্কামনা নিয়ে এখানে এসেছেন।
হয়তো আমার মতোই কোনো যন্ত্রণা নিয়ে। ভগবান তো আমার কথা শোনেন না, ভগবান যেন ওনার মনের ইচ্ছেটা পূরণ করে। ম্যাডাম, আরুষির খোঁজ পাওয়া গেছে। চলো 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 পাল্টাই।